ফুটবল পায়ের ছন্দে মহাকাব্যিক সব গল্প লেখার মঞ্চ। একজন ফুটবলার তার পায়ের জাদুতে সবাইকে বিমোহিত করে রাখে। ফুটবল মাঠে প্রতিনিয়তই জাদুকরী সব দৃশ্যের দেখা মেলে, কিন্তু সেসব মনে রাখার খুব একটা সুযোগ হয় না ফুটবল প্রেমীদের। তবে ফুটবলাররাও চাইলে ঠিকই জায়গা করে নেয় ইতিহাসে, সেটা অবশ্য জাদুকরী সব গোল করে, যে গোলগুলো যুগের পর যুগ কেটে গেলেও ফুটবল প্রেমীদের ভাবতে বাধ্য করে, মুগ্ধ হতে বাধ্য করে প্রজন্মের পর প্রজন্মের সমর্থকদের। চলুন দেখে নেওয়া যাক ফুটবল ইতিহাসের এমন পাঁচটি গোল, যে গোলগুলো ইতিহাসে জায়গা করে নিয়েছে। নাম্বার ৫, দিয়েগো ম্যারাডোনা, আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনার হ্যান্ডস অব গডস ফুটবল ইতিহাসে আইকনিক হয়ে আছে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বিতর্কিত ও ঐতিহাসিক মুহূর্তটির জন্ম দিয়েছিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার। সেই ম্যাচে ডি বক্সের সামনে ইংল্যান্ডের পাঁচজন খেলোয়াড়কে কাটিয়ে শেষ মুহূর্তে হাত দিয়ে বলটাকে জালে পাঠিয়ে দেন। সেই সময় প্রযুক্তির কাড়াকাড়ি না থাকায় রেফারি চোখ এড়ানোয় সেটিকে গোল ঘোষণা করেন। পরবর্তীতে গোলটা নিয়ে বিতর্ক তৈরি হলেও এটাকে নিজের ক্যারিয়ারের সেরা গোল হিসাবে স্বীকৃতি দেন ম্যারাডোনা। নাম্বার ৪, জিও ফার্স্ট, ইংল্যান্ড। একটা গোলের গুরুত্ব কতটা সেটা হেরে যাওয়া দলটায় উপলব্ধি করতে পারে, তবে গোলের মাহাত্মটা বুঝতে পারে জিতে যাওয়া দলটাও। সেটা যদি হয় অবিশ্বাস্য একটা গোল, আর সেই গোলে যদি দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তো কথাই নেই। ১৯৬৬ সালের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল জার্মানি ও ইংল্যান্ড। সেই ম্যাচে জিও ফার্স্টের গোলে বিশ্বকাপ জিতেছিল ইংলিশরা। অতিরিক্ত সময় গড়ানো সেই ম্যাচে হ্যাট্রিকও পেয়েছিলেন হার্স্ট, তবে শেষ মুহূর্তে মাঝমাঠ থেকে বাড়ানো পাসে বুলেট গতির শটে করা তার সেই গোলে ইতিহাস গড়েছিল ইংলিশরা। সেটাই তাদের প্রথম ও একমাত্র বিশ্বকাপ জয়ের রেকর্ড। নাম্বার ৩, জিনেদিন জিদান, রিয়াল মাদ্রিদ। ২০০২ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ম্যাচে ফুটবল বিশ্বকে হতভম্ব করে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ সুপারস্টার জিনেদিন জিদান। ডিবক্সের ভেতরে দাঁড়িয়ে তার করা সেই ভলিতে চমকে গিয়েছিল সবাই, কেননা বলটার উচ্চতা আর জিদানের পজিশন দুটোই ছিল বিপরীত, সেটাও আবার বাঁ পায়ের নিখুঁত এক শটে। ফুটবলে সবচেয়ে কঠিন কাজটাই সেদিন নির্ভুলভাবে করেছিলেন জিদান, পেয়ে গিয়েছিলেন ফুটবল ইতিহাসেরই অন্যতম দৃষ্টিনন্দন গোলও। তার নেওয়া অবিশ্বাস্য সেই শট গোলকিপারের ক্ষমতা ছিল না ফেরানোর, পরে ম্যাচও জিতে মুহূর্তটাকে আরও স্মরণীয় করে নেন জিদান। নাম্বার ২, কার্লোস আলবার্তো, ব্রাজিল। ব্রাজিল মানেই সাম্বা ছন্দ। ১৯৭০ সালে এমন এক ছন্দে কাটা পড়েছিল ইতালির ভাগ্য। মেক্সিকো সিটিতে বিশ্বকাপের ফাইনালে ইতালির বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতেছিল ব্রাজিল। এতেই বোঝা যায় কতটা শক্তিশালী ছিল দলটা, এমনকি সে দলটাকেই ব্রাজিলের ইতিহাসের সর্বকালে সেরা হিসাবে দাবি করা হয়ে থাকে। সেই দলটাই সেদিন ইতিহাস গড়েছিল। কার্লোস আলবার্তো এমন একটা গোল করেছিলেন যেটাতে পুরো দলের খেলোয়াড়রা একটা হলেও পাস দিয়েছিলেন। ৪১টা পাসের সেই বলে শেষ মুহূর্তে বিদ্যুৎ গতিতে বলটাকে জালে পাঠিয়ে দেন। অবিশ্বাস্য হলেও সত্য, সেটা ছিল ব্রাজিলের ১১তম ফুটবলারের টাস। নাম্বার ১, ট্রেভর সিনক্লেয়ার, কুইন্স পার্ক রেঞ্জার্স। একটি বল ভলি করা যদি সবচেয়ে কঠিনতম দক্ষতাগুলির মধ্যে একটি হয়, তবে বাইসাইকেল কিকে গোলকে কিভাবে মূল্যায়ন করবেন, আপনি যেভাবেই মূল্যায়ন করেন না কেন, ইংল্যান্ডের এফএ কাপ কর্তৃপক্ষ সেটাকে টুর্নামেন্টের সেরা গোলেরই স্বীকৃতি দিয়েছে, যে টুর্নামেন্ট কিনা ইংল্যান্ডের সবচেয়ে পুরাতন ফুটবল টুর্নামেন্ট। বার্নির বিপক্ষে ম্যাচে ট্রেভর সিনক্লেয়ারের নিখুঁত বাইসাইকেল কিক গোলটি যে কারো চোখ কপালে তুলে দিতে বাধ্য করবে। ডিবক্সের সামান্য বাহিরে হাওয়ায় ভাসানো বলে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে বলটাকে জালে পাঠিয়ে দৃষ্টিনন্দন গোলটি উপহার দিয়েছিলেন সিনক্লেয়ার। প্রিয় ভিউয়ার্স, তর্ক সাপেক্ষে এই পাঁচটি গোলই ফুটবল ইতিহাসের সেরা গোলগুলোর একটি হিসাবে স্বীকৃত। এর মধ্যে কোন গোলকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই গোল করা ফুটবলারের নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর ফুটবল সম্পর্কিত সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।